আসসালামু আলাইকুম, আদাব, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমেরিকার বিখ্যাত মায়ামি বীচ, আটলান্টিক মহাসাগরের তটে নীল জলরাশির মায়ামি বীচ। চলুন তাহলে ঘুরে আসি। হাই ভিউয়ার্স, আমরা এখন আমেরিকার কক্সেস বাজারে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কক্সেস বাজার না, মিয়ামিতে বিখ্যাত, মিয়ামি খুবই বিখ্যাত এর বিচের জন্য, পানির রঙের জন্য। আমরা মিয়ামি রাস্তায় হাঁটছি, এখন আমরা যাচ্ছি বিচের দিকে। আমাদের সাথে সাথে আপনারাও চলুন। ভিউয়ার্স, আমরা এখন যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এটা কলিন্স অ্যাভিনিউ, মায়ামির মোটামুটি একটা বিখ্যাত রোড বলা চলে। এই রাস্তার উপর হোটেল, মোটেল, পাব, বার, শপিং মল সবই আছে। আর মজার কথা হচ্ছে এই রাস্তার প্যারালালে কিন্তু অনেকগুলো বিচ আছে। এই যে সামনে আপনার যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এটার পরেই কিন্তু বিচ। আমরা এখন একটা বিচে যাচ্ছি, মোটামুটি প্রাইভেট বিচ বলা চলে এটা, কলিন্স অ্যাভিনিউর অ্যালিসন পার্ক সংলগ্ন। চলুন গিয়ে দেখি কী অবস্থা। হ্যাঁ ভিউয়ার্স, দেখুন ফাঁক দিয়ে একটু পানির রং দেখা যাচ্ছে। এখান থেকে পানির রং দেখে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। পানি মানে কি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পানির রং পান্না সবুজের থেকেও বেশি। ও, আমি অবশ্য সানগ্লাস পরে আছি, এই জন্য আমার কাছে একটু বেশি রঙিন লাগছে। আপনারা আসলে কেমন কি দেখতে পাচ্ছেন আমি জানি না। লেটস গো। ভাগিনা মাহারান তার ফুটবলটি সাথে করে এনেছে, সে এখানে ফুটবল খেলতে চায় বিচে। আমেরিকাতে যে স্কুলে সে পড়ে, সেই স্কুলের ফুটবল টিমের বা সকার টিমের সে একজন অ্যাক্টিভ মেম্বার, ফুটবল খেলতে খুব পছন্দ করে। আমরা তো বিচে এসেছি, ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কেউ কেউ গোসল সেরে তার হোটেল রুমের দিকে ফেরত যাচ্ছে। আরও একটা কাপলকে দেখা যাচ্ছে। তো আমাদের লক্ষ্য প্রথমে পানিতে নামা। অনেকে বিচ কর্ডে বসে আছেন, কেউ বা হয়তো রেস্ট করছেন, আবার কেউ বা হয়তো সানবাদ করছেন, ঠিক জানি না, জানার দরকার নেই। আমাদের এখন একটাই লক্ষ্য, পানিতে যাওয়া, পানিতে পা ভেজানো। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন পানির রং আর ঢেউ। অনেকগুলো এরকম পয়েন্ট আছে, আমরা একটা পয়েন্টে দাঁড়িয়েছি। সব জায়গায় মোটামুটি এরকম ডিপ ব্লু, কিছুটা পান্না সবুজের মতো, অসম্ভব সুন্দর। আমি ফান করে আপনাদেরকে বলেছি আমি এখন আমেরিকার কক্সেস বাজারে। আসলে আমরা কক্সবাজার বলতে বীচ বুঝি, আর আমরা বাংলাদেশিরা বীচ খুব পছন্দ করি। যে কোনো হলিডে ভ্যাকেশনে আমরা বীচে যাই, কাজেই আমি এই কারণে
কক্সবাজার বলেছি, আসলে কক্সবাজারের সঙ্গে এখানকার পার্থক্য অনেক অনেক। আপনি পানির রং দেখলেই বুঝতে পারবেন কক্সবাজারের রং, কক্সবাজারের পানি কখন এরকম কালার হয়। বাট সেন্ট মার্টিনের পানি কিন্তু অনেক সুন্দর। সেন্ট মার্টিনে আমার বেশ কবার মোটামুটি নবার মতো যাবার সুযোগ হয়েছে। সেন্ট মার্টিন কিন্তু ঘুরে ফিরে বেড়ানোর জন্য অনেক সুন্দর জায়গা। কক্সবাজারে আমি পছন্দ করি, বাট এত বেশি পছন্দ করি না, বিকজ অফ প্রচুর মানুষজন কক্সবাজারে যায়, এই কারণে একটু আমার একটু কম পছন্দ। আমার একটু খোলামেলা কোয়াইট অ্যান্ড কাম এরিয়া পছন্দ বেশি। ভিউয়ার্স, যে কোস্ট লাইন ধরে আমরা হাঁটছি, এই কোস্ট লাইনেই মোটামুটি পপুলার সবগুলো বিচ। মায়ামিতে 8-10টা পপুলার বিচ আছে, যার মধ্যে সাউথ বিচ সবচেয়ে পপুলার। আমরা যে বিচটাতে এখন হাঁটছি, এই বিচটা হচ্ছে মিড বিচ এবং নর্থ বিচের মাঝামাঝি একটা জায়গাতে। এখানে মানুষজন বেশ কম, আর সে কারণেই এখানে আমাদের আসা। ভিউয়ার্স, আকাশে একটি যান্ত্রিক ফোরিং দেখতে পাচ্ছেন। ফোরিংটি যেথা খুশি সেথা যাক, আমরা আটলান্টিক মহাসাগরের এই নীল জলে, অগভীর জলে হেঁটে বেড়াই। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা কেমন এনজয় করছেন মায়ামি বিচ? আমার কাছে খুব ভালো লাগছে। একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে এখানে, নাকি $65 হলে হেলিকপ্টার রাইড করা যায়। কিন্তু আমার অনেক ইচ্ছে ছিল, বাট আজকে আমাদের সময় নেই, আমাদেরকে ব্যাক করতে হবে। প্রায় 1800 মাইল আবার ড্রাইভ করে যেতে হবে, কাজেই আজকে আর হচ্ছে না, এবারে আর হচ্ছে না। আমার ফ্যামিলি গোসল করছে, আমার বেবি ওই যে বসে আছে, দাঁড়িয়ে আছে ওর মার সাথে। আমি ওখানে যাচ্ছি এখন। গোসল করে কেমন লাগলো? আনবিলিভেবল। আর পানির রং অত্যন্ত সুন্দর। পানির রংটা কেমন লাগলো? অত্যন্ত সুন্দর, পায়ের পাতা পর্যন্ত দেখা যায়, খুবই স্বচ্ছ। হ্যাঁ, ওকে, আছে আছে। হ্যালো তিহা, কেমন লাগছে তোমার? অনেক হাঁটাহাঁটি হলো, ঘোরাঘুরি হলো পানিতে। এবার পরিবারের সাথে একটু গোসল করি, একটু ফটো সেশন করি। বলো তিহু, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমু চলে গেছে সাথে, চলো। চলো 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 চলো। হ্যাঁ, পানি সাথে চলো। ভিউয়ার্স, আমার ছোট মেয়েকে পানি থেকে উঠানোই যাচ্ছে না, সে নানান অসিলায় পানিতে ফেরত যাচ্ছে। তার স্যান্ডেলে নাকি বারবার বালি লাগছে, সে বালি ধুতে পানিতে চলে যাচ্ছে। তাকে অনেক কষ্টে আমি পানি থেকে আনলাম। আমার সঙ্গী সাথীরা অলরেডি চলে গেছে, আমরা এখন যাচ্ছি অ্যালিসন পার্কের দিকে। অ্যালিসন পার্কে গিয়ে আমরা শাওয়ার নিব, শাওয়ার নিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা শুরু করবো আমাদের
ফিরতি পথ। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, হ্যাপি ট্রাভেলিং।